আসসালামু আলাইকুম, সকলকে লাইভ ভিডিও নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। অনেকে জানতে চানি কোথায় কবর দেওয়া হয়েছে প্রিয়জনের মরদেহ। চলুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের শুরু থেকে আক্রান্ত হয়ে নানা উপসর্গ নিয়ে অনেকে মৃত্যু হয়েছে। এদের দাফন বা সৎকারে খোদ পরিবারে কেউ এগিয়ে না এলে এগিয়ে এসেছে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নামে স্থানীয় একজন কাউন্সিলর। তিনি নিজে ফোন পেয়ে বাড়িতে গিয়ে মরদেহ এনে গোসল করিয়ে দাফন করেছেন। অনেক হিন্দু পরিবার মুখাঙ্গি করার মতো কাউকে না পেয়েও তিনি মুসলমান হয়ে করেছেন মুখাঙ্গি ও সৎকার। খোরশেদ জানিয়েছে, এমন অনেক পরিবার রয়েছে যেখান থেকে এখনো জানতে চাওয়া হয়নি প্রিয়জনের মরদেহ কোথায় কবর দেওয়া হয়েছে। রোববারের 17 মে বিকালে বাংলা নিউজের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান নাসিকের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ। তিনি জানান, এখনো পর্যন্ত মোট দাফন বা সৎকারের সংখ্যা 46টি। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন 15 জন, যাদের মরদেহ হাসপাতাল ও বাড়ি থেকে পরিবারের অনুরোধে এনে দাফন ও সৎকার করা হয়েছে। স্বাভাবিক মৃত্যু ছিল 5 জন, এছাড়া 26 জন করোনা বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছে। এদের পরিবার অনুরোধে মরদেহ এনে দাফন ও সৎকার করা হয়েছে। খোরশেদ জানান, এদের মধ্যে জামতলা এলাকায় এক ব্যক্তি মরদেহ পরিবারের সদস্যের অনুরোধে দাফন করি প্রথম দিকে। সে ঘরে মরদেহ পড়েছিল, সে ঘরে কেউ যাচ্ছিল, বরং বলছিল বিছানার চাদর সহ নিয়ে যান। আজ পর্যন্ত তারা একটি ফোন দিয়ে খবর নেয়নি তাদের আপনজন কিংবা বাবা কিংবা স্বামীর মরদেহ কোথায় দাফন করা হয়েছে। ভাবতেও অবাক লাগে, এই লোকটি ছিল এতদিন এই পরিবারের মধ্যমণি। এরকম আরো রয়েছে যারা এখনো আপনজনের মরদেহ কোথায় কিভাবে দাফন হয়েছে, কোথায় কবর রয়েছে জানতে চাননি। প্রতিটি কবরে চিহ্ন রাখার চেষ্টা করেছি জানিয়ে তিনি বললেন, প্রতিটি মরদেহে কবরেই চিহ্ন রাখার চেষ্টা করেছি যেন আপনজন করলে খুঁজে পেতে পারে। এই সম্পর্কে কোনো তথ্য জানতে হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।